ওপেনিং হলো, আমি তখন সভাপতি ছিলাম, মানে আমি আমাদের ক্যাবিনেট ছিল আলহামদুলিল্লাহ। এইটা যখন আমাদের কাছে প্রপোজ আসে যে মসজিদের যে অবস্থা ছিল আমরা জানি, যারা রেগুলার নামাজ পড়ে এখানে, মানে কি বলবো যে মসজিদের অবস্থা তো বাজে হয় না, মানে এখানে যে মসজিদ তো মসজিদে আল্লাহর ঘর, কিন্তু অবকাঠামোটা খুব উইক ছিল, এভরি সেরকম বাজেট হয় না বা অন্যান্য মানুষরা আমরা বিক্ষিপ্তভাবে টাকা দিয়ে এইভাবে চলে। তখনই ওই যে আব্দুল কাদের মোল্লা সাহেবকে আমরা একটা প্রপোজ করি যে তাকে আমরা যে প্রপোজালটা দেব, তখন আমার সাথে ছিলেন এমপি মহোদয় ফারুক পাঠান সাহেব, আমাদের সাথে ছিলেন তখন তৎকালীন পরিচালক সমিতির মহাসচিব বদিলাল খোকন, আমার সাথে ছিলেন এখন আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত মাসুম বাবুল কোরিওগ্রাফার এবং ডিরেক্টর অভিনেতা উনি ছিলেন, রিয়াদ ছিল আমাদের পাশে, জায়েদ খান আমি, আমরা মিলে এই চেষ্টাটা করি, তাকে প্রবেশটা বলি, দুই দিন দুটো সিটিং দেয় তাকে এবং উনি বলেন ইনশাআল্লাহ আমি মসজিদ তৈরি করে দেবো আব্দুল কাদের মোল্লা ভাই। এবং এই এই জিনিসটাকে যিনি এক্সিকিউট করেছে সেটা হচ্ছে মোল্লা ভাইরি অঞ্চলের ছিল নাম সনে আমাদের অভিনেতা, এটাকে বলবো যে ওপরে আল্লাহ সবচেয়ে অবদান হচ্ছে মোল্লা ভাই, তারপরে যিনি এটাকে নেগোসিয়েট করতে সেটা হচ্ছে আমাদের সনে আমাদের অভিনেতা ভাই, ছোটো ভাই, অনেক অনেক খেটে। এবং আমরা আনার পরে এফডিসি পারমিশন দেয় না, মিনিস্ট্রিতে আমরা আবার গেলাম যে মানে মসজিদে কেন বানাবে কেন বানাবে এইগুলো দুনিয়ার উত্তর, তখন আবার এই এই আমাদের ফারুক পাঠান সাহেব তখন আবার এটাকে বলে উনি এর মধ্যে এমপি হয়ে গেলেন, উনি এটা বলে টোলে রাজি করালেন যে একটা ভাই মসজিদ, যে মসজিদ মানুষ নামাজ পড়তে গেলে একটা সুন্দর মন টানে, কিন্তু এরকম মসজিদের অবস্থা এটা তো কেউ ভালো করতে চাইলেও করবেন না কেন। তারপরে যাই এমডি মহোদয় এবং মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে আমরা এটা কাজটা করি, এবং কাদের ভাই তার মনের মাধুরী মিশিয়ে মসজিদটা বানিয়েছেন। আমি শুধু একটু বলতে চাই যে কাদের ভাই এরকম অনেক ভালো ভালো কাজ করে, স্কুল কলেজ মাদ্রাসা অনেক কাজ করেছেন, উনি বিভিন্ন বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষকে উনি উপকার করে থাকেন, তো এটা তার অনেক বড় একটা মহানুভবতা। এবং আমি শুধু আল্লাহর কাছে বলি আজকে শুক্রবার, আজকে এখানে নামাজ পড়া হচ্ছে, গতকাল থেকে আরম্ভ হয়ে গেছে। কাদের ভাই যেমন দুনিয়াতে একটা সবার জন্য মসজিদ তৈরি করে দিলেন, আমি দোয়া করব একজন সাধারণ মানুষ হিসাবে উপরওয়ালা আল্লাহ সুবহান ওয়া তাআলা আখিরাতে তার যাতে এভাবে একটা ঘর তৈরি করে দেয় যেটা তার মানে ওইখানে গিয়ে উনি যাতে পুরস্কারটা পায়, এবং আমি নিশ্চিতভাবে উনি আখিরাতে পুরস্কারটা অবশ্যই অবশ্যই পাবেন, কারণ নিঃস্বার্থভাবে উনি যে প্রসেসটা করলেন এটা একবার সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া স্টার্ট হয়ে গেল এখানে, যারাই নামাজ পড়বে নেকি কাদের ভাই তার যতদিন পৃথিবী থাকবে তার কাদের ভাই কাদের ভাই ফ্যামিলি পেতেই থাকবে। কাজে আমি মনে করি শুধু এক কাদের ভাই না, আমাদের দেশে আরও অনেক কাদের ভাই সবাই মিলেমিশে এভাবে যার ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই সবাই সহনশীল হই এবং সবাই সবাইকে উদার মনে এভাবে আমরা একে অপরকে সাহায্য করি, দেশের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন রাখি, এবং একে মানে এই প্যান্ডামিকের সময় সবাই সবাইকে অবশ্যই ভালোবাসতে হবে, সবাইকে নজর রাখতে হবে যে প্যান্ডামিক বেড়ে গেছে, এই জায়গায় আমাদেরকে মাস্ক পরতে হবে, যত সম্ভব বাংলা সাবান দিয়ে হাত ধুয়ে নিই, সবাই তো আর হ্যান্ড স্যানিটাইজ করা সম্ভব না, তো সাধারণ বাংলা সাবানের পকেটে রাখি হাত ধুয়ে নিই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এবং ধর্মগুলো নির্বিশেষে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে আপনাদেরকে অনেক।